Jungle. জনসাধারণ এই প্রধানের বিরুদ্ধে আন্দোলনে এক হয়ে তারা স্লোগান তুলেছে যে তারা এই প্রধানকে চায় না, তারা এই কর্মহীন যা কাজ দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, 100 দিনের কাজ অলরেডি করেছে তারপরেও তারা যেন টাকা পাচ্ছে না, এই টাকার দাবিতে তারা এই প্রধানের বিরুদ্ধে বয়কট ডেকেছে এবং তারা এই প্রধানের বিরুদ্ধে আন্দোলন করে আজ এই লোচনপুর অঞ্চল পঞ্চায়েত অফিসকে বন্ধ করেছে এবং তারা তাদের দাবি দেওয়া আপনাদের সামনে তুলে ধরেছে। তারা তাদের বিভিন্ন রকম দাবি পেশ করছে, সেই দাবি আমরা জেনে নেবো তাদের মুখে, তাদের কি দাবি, তারা কেন এরকম করছে, তাদের এই দাবিটা আমরা জেনে নেবো এই জনগণের কাছে যারা এই এই প্রতিবাদ এই আন্দোলন করেছে। প্রথমে আমরা জেনে নেবো, দেখুন এই আমার বাম দিকে মহিলারা এই প্রতিবাদ সভায় এসে উপস্থিত হয়েছে, কেন তারা এসেছে আমরা জেনে নেবো। বলুন আপনার নাম কি? জয়নবদা। আপনি কেন এসেছেন এখানে প্রধানের কাছে? কেন এসেছি, আমরা গরিব মানুষ, আর দুঃখের মানুষ, আমরা খেতে পাচ্ছি না, আমরা নুন তেল খেতে পাচ্ছি না, তরি তরকারি পাচ্ছি না, আমাদেরকে 100 দিনের কাজ দিচ্ছে না, আমাদেরকে ডাইডল দিচ্ছে না, আমাদেরকে ঘর বাড়ি দিচ্ছে না, আমাদের হাড়ি জ্বলছে না, আমরা কি করে খাই, তাই আমরা এখানে পঞ্চায়েত ঘেরাও করেছি। আমাদেরকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, তাই আমরা এসেছি। আপনারা কি 100 দিনের কাজ পেয়েছেন? না পাইনি, দেয় না তো, আমার আমার দেয় না, 100 দিনের কাজ দেয় না, আমাকে কিছু দেয় না। তো বলুন আমরা আরো জেনে নেবো, আমরা এই এদের মধ্যে আরো যারা এসছে প্রতিবাদ, তারা কি চান, এর জন্য কি চান? 100 দিনের কাজের টাকা চাই। আমাদের গরিব মানুষের টাকা দেয়নি, আমাদের কোনো দাবি নাই, টোটাল টাকা পাইনি, আমাদের 1 বছর থেকে টাকা দেয়নি টোটাল প্রধানের, 100 দিনকে আর কাজ করা আছে, টাকা পাস করে দিয়েছে এবার। হ্যাঁ কথা বলো, পাস করে দিয়েছে, পাস করে দিয়েছে। হ্যাঁ আর এবার এটা পেমেন্টের ব্যবস্থাটা ওর অফিসের লেভেলে যেটা হবে, হ্যাঁ সেটা সেইভাবে হলো। আর সবাই সই করেছে, হ্যাঁ লাস্টে যে রেজুলেশনে প্রধানকে অনুরোধ করা সত্ত্বেও প্রধান সই করলো না, তাহলে পাঠাতে দেবো না আপনারা যেটা দেখেছেন আজকে আমাদের পঞ্চায়েতের সামনে যে বিক্ষোভ, ওটা বিক্ষোভ না ঠিক, কিন্তু কৃত্রিম উপায়ে ওটা তৈরি করা হয়েছে। কিছু মেম্বার তাদের বাঁচার তাগিদে তারা যে পঞ্চায়েতের সঙ্গে যে দুর্নীতি করেছে বা দুর্নীতিকে ঢাকতে পরিকল্পিতভাবে কিছু মানুষকে জড়ো করেছিল যারা তার মধ্যে লেবার ছিল না। আমাদের পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী যে 15 দিন পর যদি আমরা পেমেন্ট ছাড়ি সেটা ডিলে পেমেন্ট হয়, তাই 1 বছর আগে যারা বলছে 1 বছর আগে আমরা পেমেন্ট পাবো, টাকা পাবো, সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। কারণ প্রত্যেকটা বেনিফিশিয়ারি যারা কাজ করেছে, লেবার যারা কাজ করেছে, প্রত্যেকটা টাকা 15 দিনের মধ্যে আমরা পেমেন্ট করে দিয়েছি এবং যে টাকাটা এক্সেস মানে লেবার না খাটিয়ে জিসিবিতে মাটি কেটেছে, কোথাও মাটি না কেটে পুকুরে জল ভরে মাছ চাষ হচ্ছে, কোথাও মাটি না তুলে বাঁধের স্কিম দিয়ে মানে ফলস মাস্টার রোল করে প্রধানের কাছে জমা দেয়। প্রধান যেহেতু মহিলা প্রধান, সে আমাকে জানায় যে এইসব স্কিমগুলো এনএসকে দায়িত্ব দেয় তদন্ত করার জন্য। এনএস এবং এসটিপি সরজমিন তদন্ত করে দেখতে পায় সে সমস্ত কাজ টোটালি তারা করেনি। 3টা পুকুরে অলরেডি মাছ চাষ হচ্ছে, জল ভরা আছে, 3টা পুকুরে অলরেডি জিসিবিটা কাটা হয়ে গেছে এবং 1টা বাঁধের টোটাল মাটি কাটা হয়নি, আর 1টা পুকুর টোটালেই মাটি কাটা হয়নি। এখনও প্রমাণ আছে সে পুকুর এখনও জ্যান্ত পুকুর,
তার এক ডালি মাটি কাটা হয়নি সেই সমস্ত পুকুরে সেই সমস্ত স্কিমের মাস্টার রুল করে প্রধানকে বলছে সই করতে হবে মাস্টার রুলে পেমেন্ট দিতে হবে এনএস যখন তদন্ত করে দেখেছে না এটা সম্পূর্ণ ভুল এই পেমেন্ট ছাড়তে গেলে আমাদের অসুবিধা হবে অফিসিয়ালি প্রবলেম হবে যেহেতু এনআরজি এর কাজ জিসিপি বা ফলস বিল করা যায় না প্রধানকে নির্দেশ দেয় প্রধান সঙ্গে সঙ্গে সেই স্কিমকে বাতিল করতে বলে যে না এই স্কিমে পেমেন্ট দেওয়া যাবে না এই কারণে যে যতদূর তার কাজ হয়েছে সেই স্কিমে যতদূর কাজ হয়েছে মাটি মেজারমেন্ট করে তার পেমেন্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আজকে যারা এসেছিল আমরা দেখলাম আপনাদের ভিডিওতে দেখলাম যারা বক্তব্য দিয়েছিল যে আমার এই পার্শ্বের গ্রামের আফিকুল একটা মদ খোর মাতাল ছেলে সে টোটালের কোনো লেবারই খাটেনি প্রমাণ করে দেখান যে সে লেবার খেটেছে তার মাস্টার হলে যদি নাম থাকে মাস্টার হলে নাম থাকার পরে তার যদি জব কার্ডে নাম থাকার পর যদি মাস্টার হল কেটে দেওয়া হয় না সে কাজ করেছে কিন্তু পেমেন্ট দিইনি এরকম যদি হয় তা আমরা নিজের পকেট থেকে তার পেমেন্ট দেবো যদি এই মিথ্যা কথা এই মিথ্যা অভিযোগ প্রধানকে ফাঁসানোর চক্রান্তে এরা বহুদিন থেকে চেষ্টা করছে জিসিপি লাগিয়ে দিচ্ছে কোথাও মাটি না কেটে পেমেন্ট করার চেষ্টা করছে এবং আমরা